কোনো পেশাদার মৃৎশিল্পীর নয়, মূর্তির কারিগর নিতান্তই নাবালক, তাই তার শিল্পী সত্তাকে উৎসাহ দিতে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রৌনক জমাদারের তৈরি সরস্বতী মূর্তির পুজো করা হল জলপাইগুড়ি শহরের সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ে। শুধু তাই নয়, এই ছাত্র যাতে আগামী দিনে তার এই কলার বিকাশ করতে পারে সেই দিকেও নজর রাখবে বিদ্যালয় কর্তৃপক্ষ। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। এদিন দুর্ঘটনাটি ঘটেছে মালদা নানাগোলা রাজ্য সড়কের হবিবপুরের ঘোষপাড়া ব্রিজে। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়, ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে মালদা নানাগোলা রাজ্য সড়ক। পরবর্তীতে হবিবপুর থানার পুলিশ এসে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। গোটা বাংলা যখন আজ মেতে উঠেছে দেবী সরস্বতীর আরাধনায়, ঠিক সেই সময় এক ব্যতিক্রমী পুজোয় মেতে উঠল দিনহাটা এক নম্বর ব্লকের জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয়। বুধবার একেবারেই প্রথাগত ব্রাহ্মণ ছাড়া বিদ্যালয়ের ছাত্রীদের পৌরোহিত্যে বিদ্যালয়ের সকলে মেতে উঠল দেবী সরস্বতীর আরাধনায়। সাম্প্রতিককালে সারা দেশে বহু চর্চিত বিষয় হল চন্দ্রযান ৩, আর এই বিষয়কে সামনে রেখেই সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বিদ্যালয়ের সরস্বতী পুজো মণ্ডপের পাশেই এর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে কচি কাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বুধবার শ্রীপঞ্চমীতে চলে বাগদেবীর আরাধনা। বছরের দিনটির জন্য অপেক্ষা করে থাকেন শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ। এদিনই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলে সরস্বতী বন্দনা। গোটা রাজ্যের পাশাপাশি একই ছবি রায়গঞ্জও। এদিন রায়গঞ্জের হাসপাতাল সংলগ্ন স্থানে সরস্বতী পুজোর আয়োজন করে দিশা নামের একটি সংস্থা। এই সংস্থা প্রতি বছরই পুজোর আয়োজন করে থাকে, এবারে ২৫তম বর্ষে পদার্পণ করল তাদের সরস্বতী পুজো। জাঁকজমক এই পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। হেমতাবাদ ব্লকের সরস্বতী পুজোগুলির মধ্যে অন্যতম হল হেমতাবাদ ব্লকের আদর্শ সংঘের সরস্বতী পুজো। এবছর পুজোর ৩৬তম বর্ষ, ঘটা করে পুজোর আয়োজন করার পাশাপাশি এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। পুজোকে কেন্দ্র করে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে হেমতাবাদ সদর এলাকা। নলবাহিত বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছাইতে প্রকল্পের কাজে সূচনা করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। ১২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয় ইটাহারের কাপাসিয়া অঞ্চলের কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রকল্পের কাজে সূচনা করেছেন বিধায়ক। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত প্রধান সুফিয়া বিবি, ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহেরুল হক সহ অন্যান্যরা। সন্দেশখালী ইস্যুতে টাকিতে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বালুরঘাটে আন্দোলন নামল বিজেপি। বুধবার সন্ধ্যায় বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এসে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনায় অশান্তি রুখতে বালুরঘাট থানার গেটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী অভিযোগ করেছেন বালুরঘাটের সাংসদ তথা দলের রাজ্য সভাপতির ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার অফিসে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে। বুধবার শ্রীপঞ্চমীতে চলল বাগদেবী আরাধনা। বছরের বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এদিনই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলল সরস্বতী বন্দনা। গোটা রাজ্যের পাশাপাশি এক চিত্র ধরা পড়ছে রায়গঞ্জও। এদিন রায়গঞ্জে হাসপাতাল সংলগ্ন স্থানে সরস্বতী পুজোর আয়োজন করে দিশা নামে একটি সংস্থা। প্রতি বছর এই পুজোর আয়োজন করে থাকে তারা, এবারে তাদের পুজো ২৫তম বর্ষে পদার্পণ করেছে। জাঁকজমক পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থী। হেমতাবাদ ব্লকের বড় সরস্বতী পুজোগুলির মধ্যে অন্যতম হল হেমতাবাদ ব্লকের আদর্শ সংঘের পুজো। এবছর এই পুজো ৩৬তম বর্ষে পদার্পণ করেছে। ঘটা করে পুজোর পাশাপাশি এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। সাম্প্রতিককালে সারা দেশে বহু চর্চিত বিষয় হল চন্দ্রযান ৩, আর এই বিষয়কে সামনে রেখেই সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বিদ্যালয় সরস্বতী পুজোর মণ্ডপের পাশেই একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে, যেখানে কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।